আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। গ্রামের আঁকাবাঁকা রাস্তা আর রাস্তার চারপাশ জুড়ে থাকা বিভিন্ন গাছ, ফুলের গাছ, ফলের গাছ, কি অপরূপ লাগে সেই দৃশ্য। তার মধ্যে কনকনে শীতের সকাল, সবে ডিসেম্বরের গণ্ডি পেরিয়ে জানুয়ারি শুরু হয়েছে আর শীতও জেঁকে বসেছে। শহরের তুলনায় গ্রামে একটু বেশি শীত পড়ে এই কনকনে শীতের মধ্যেও রাস্তা দিয়ে ভোরবেলায় বেরিয়ে পড়েছে পরী আর তার দুই সঙ্গী লাইলি আর হেনা, উদ্দেশ্য রস চুরি করা। এই পরী, এই ভোরবেলায় তোর রস চুরি করার কি খুবই দরকার আছিল বল তো বোন? তাও আবার ওই তালুকদার বাড়ির বাগানের গাছ থাইক্কা। হাস না হেনা, তুই চুপ থাক, রস আনতে পারলে তো তুইও খাবি নাকি? পরী শুনছিল ওদের কথা কিন্তু কিছু বলেনি, ওদের বকবক শোনার সময় নেই ওর। সবাই উঠে যাওয়ার আগেই রসের কলসিটা নিয়ে ভাগতে পারলেই হলো। চুপি চুপি তালুকদারদের বাগানে প্রবেশ করে ওরা তিনজন। হেনাকে গাছে উঠিয়ে দিয়ে নিচে দাঁড়িয়ে আছে পরী আর লাইলি। হেনা মাত্রই রসের কলসিটা খুলেছে, তখনই পেছন থেকে কর্কশ্বরে একজন বলে ওঠে, ছি ছি ছি, তোরা এইগুলা করস, লজ্জা লাগে না? মাইনসের বাড়ির গাছে থেকে রস চুরি, ছি। পরী আর লাইলি সাথে সাথে তাকায়। হেনা তো পারে না, গাছে থেকে পড়ে যায় ভয়ে, শেষে কিনা চুরি করার অপরাধে বাড়িতে বিচার যাবে। লাইলি আর পরী ভয় পায় না, সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে ভয় পাওয়ারও কিছু নেই। তোরা তো আর মানুষদের দিয়ে খাবি না, এত বড় বাগান করেছিস, জীবনে কিছু দিয়েছিস, তাই নিতে এসছি। তোদের দিয়া খাইতে হইব কেন? গাছ আমার আব্বাই লাগাইছে, তোরা খাবি কেন? তোর আব্বার গাছ বইলা কি তুই একলাই খাবি সব কিছু? আমরা কি তোর বন্ধু না? হ, একলাই খামু, নাম গাছে থাকা, রসের কলসি দিয়ে বিদায় হ। দিব না এটা আমাগো, এমন করিস কেন, কালকেও তো হইব, তখন নিস না। এইটা নিতেই আসছি আমি, শিহাব ভাই আসছে বাড়িতে, আম্মা কইছে রস নিয়ে যাইতে, শিহাব ভাই খাইব, দে দে কলস দে আমারে। শিহাবের নামটা শুনে চমকে উঠে পড়ি, শিহাব কোথা থেকে আসলো? তাহলে কি মানুষটা বাড়িতে এসেছে? তোর ভাই আসলো কবে? আসছে, কালকে রাত্রে আসছে, সামনে ইলেকশন না, ভাই না থাকলে আব্বাই একলা সব কেমনে সামাল দিব, এর জন্যই ভাই আসছে ঢাক ঢাকা থিকা। সোহান হেনার কাছে থেকে রসের কলসিটা নিয়ে চলে যায় ওদের বাড়ির দিকে। পরী দাঁড়িয়ে আছে এখনো, বিশ্বাস করতে পারছে না সোহানের কথা। সেই সাত মাস আগে শিহাবকে পরীর স্কুলের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল বন্ধুদের সাথে, সেই দেখাই শেষ। এই সাত মাস পরী শুধু শিহাবের আসার অপেক্ষা করেছে, আজও জানতো না যে শিহাব বাড়িতে এসেছে, ভাগ্যে সেখানে এসেছিল, তা না হলে জানতো কিভাবে। তুই সোহানের রসের কলসিটা দিয়ে দিলি, এই জন্য কি এত কষ্ট করে ভোরবেলায় ঘুম রাইখা উঠে আসছি? রাস্তায় তিনজনে হাঁটছে একসাথে, পরীকে কেমন খুশি খুশি দেখাচ্ছে, তাই দেখে লাইলি বলে, আমাদের রিজিকের রস দিয়ে দিলি আর এখন খুশিতে হাসছিস? তোদের রিজিকেরটা কে নেবে জানি না, কিন্তু আমার রিজিকেরটা তো আমি শিহাব ভাইয়ের জন্যই দিয়ে দিছি। হ, তুই আশাই থাক, শিহাব ভাইয়ের জিনিস না তুই, যে রাগে উনি, ওনার এই রাগের জন্যই তো ওনার আব্বা ওনারে ঢাকা পাঠাই দিছে, বাড়িতে থাকতে শুধু মারামারি করত, আমার তো দেখতেই ভয় লাগে। পরী কারো কথা কানে নেয় না, ওদের বিদায় দিয়ে নিজের বাড়ির দিকে যায় পরী। লতা বেগম উঠান ঝাড়ু দিচ্ছে, পরীকে দেখেই তিনি তেড়ে আসে। এই সেমরি, এই শীতের মধ্যে তুই কোথায় গিয়েছিলি এই সাত সকালবেলা? উফ মা, তুমি এমন করো কেন, আমি কি হারাই গেছি? গিয়েছিলাম হেনাদের বাড়িতে, কাকি পিঠা বানাইছে খাইতে গেছিলাম। লতা বেগম পরী যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তার দুই কন্যার ভিতরে এই কন্যারই তার সব থেকে বেশি রূপ। পরীর এই রূপের বর্ণনা লতা বেগম নিজেও করতে পারেন না, দুধিয়ালতা রূপ পরীর, কিন্তু এই রূপ নিয়েও পরীর বিন্দুমাত্র অহংকার নেই, সে নিজের মতো থাকে, রূপ তার কাছে কিছুই না। কিন্তু অনেক খারাপ মানুষের নজর যে পরীর উপর পড়ে তা লতা বেগম জানেন, তাই তো মেয়েকে তিনি সামলে রাখতে চায়। কিন্তু মেয়ে তার জেদি, পরীকে বন্দি করে রাখা পরী একটুও পছন্দ করে না। পরী প্রজাপতির মতো উঠতে ভালোবাসে, তাই করে পরী পুরো গ্রাম জুড়ে উড়ে বেড়ায় পরী। কি আমার চা কোথায় লতা, চা কি দিবা না আজকে? আর দিতেছি, একটু বসেন। লতা বেগম চলে যেতে সিরাজ শেখ বসেন উঠানে রাখা চেয়ারে, তিনি এই গ্রামের সম্মানিত শিক্ষক, দুই মেয়ে বউ আর নিজের মাকে নিয়েই তার পরিবার। সিরাজ শেখ এখনো শিক্ষকতা করেন,
পরিবার নিয়ে ভালোই চলছে তার জীবন। খুব বেশি বড় লোক না হলেও সিরাজ শেখের পিতা তাকে অনেক সম্পত্তির মালিক করে দিয়ে গেছেন। আছে দুই মেয়ে, মেয়েদের নিয়ে সিরাজ শেখ কখনোই চিন্তা করেন না, তবে ছোট মেয়ের দস্যুপনার জন্যই ভয় হয় তার। ঘরে গালে হাত দিয়ে বসে আছে পরি। কি হয়েছে তোর আবার? কিছু হয় নাই, কি হবে? তাইলে এমন গাল ফুলিয়ে বসে আছিস কেন? আপা, শিহাব ভাই আসছে জানো? আমি কিভাবে জানবো? আর আসবো না কেন, সামনেই তো নির্বাচন। নির্বাচন হইলে উনি আসবো, তাছাড়া কি আসবো না আর? আমি কিভাবে জানবো পরি, আর তোর এত মাথা ব্যথা কেন? এমনি পরি তৈরি হতে চলে যায়। স্কুলে একদিনও বন্ধ দিতে পারে না পরি, কারণ তার আব্বাই স্কুলের হেডমাস্টার। পরি নাস্তা করে বেরিয়ে যায়, লাইলি আর হেনা পরির জন্যই অপেক্ষা করছিল। পরি আসতেই তিনজনের আবার হাঁটতে শুরু করে, রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তিনজনে। স্কুলের সামনে আসতেই বটতলায় শিহাবের বন্ধুদের দেখতে পায় পরি। এটা রোজই হয়, ওরা এইখানে বসেই আড্ডা দেয়, কিন্তু শিহাব নেই। পরি একটু অবাক হয়। সোহান তো বলল বাড়িতে এসেছে শিহাব ভাই, তাহলে আড্ডা দিতে আসেনি কেন? মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে স্কুলে যায় পরি। ওর মনে যে কি চলে একমাত্র পরিই জানে। বেলা বাজে দশটা, তালুকদার বাড়িতে যে যার কাজে ব্যস্ত। আলিশান পুরানো বাড়ি, দোতলায় পুরানো বাড়িতে দুই ভাইয়ের বসবাস। রফিক তালুকদার আর শফিক তালুকদার দুই ভাইয়ের মধ্যে ভালোবাসার কমতি নেই, তাই তারা কখনোই আলাদা হয়নি। বাবার গড়ে রাখা এই বাড়িতেই বসবাস, আর তাদের সহধর্মিণী হলেন আয়েশা বেগম আর খাদিজা বেগম। দুই চায়ের মধ্যে গড়ে উঠেছে বোনের সম্পর্ক। খাদিজা বেগম ছোট, তার দুই মেয়ে কেয়া আর লাবণ্য। কেয়া ক্লাস এইট আর লাবণ্য ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। আয়েশা বেগমের দুই ছেলে শিহাব আর সোহান। সোহান এইবার নিউটেন পরীর সাথেই পড়ে সোহান, আর শিহাবের পড়াশোনা শেষ, অনার্স শেষ করে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে গেছে। রাজনীতি শিহাবের পেশা নেশা, হবেই না কেন, ছোট থেকেই তো রাজনীতি দেখে এসেছে। বাবা এলাকার চেয়ারম্যান কাকাও রাজনীতির সাথে যুক্ত। শিহাবেরও তাই না চাইতেও এই রাজনীতির প্রতি শিহাবের টান জন্মেছে। সবে মাত্র ঘুম ভাঙল শিহাবের, ঢাকা থাকে সে, শফিক তালুকদারই পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখন আবার ফিরিয়ে এসেছে আর কত, তাই শফিক তালুকদার নিজেই ছেলেকে নিয়ে এসেছেন। আয়েশা বেগম ছেলেকে ডাকতে এসেছেন, সেই কখন নাস্তা বানিয়ে রেখেছেন, রস এসেছে, কিন্তু কত বেলা হয়ে গেছে শিহাব ওঠে না বলেই তিনি আসেন। শিহাব উঠবি না বাবা, বেলা হয়েছে, উঠে পড়। উঠছি আম্মা, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? কষ্ট কই, আমার ছেলেকে কি আমি ডাকতে আসতে পারি না? এর জন্য সিঁড়ি ভেঙে উপরে আসতে হবে, বসেন আপনি এখন, আমি ফ্রেশ হয়ে আসি। আয়েশা বেগম শিহাবের দিকে তাকিয়ে থাকে, তার ছেলেটা কেমন হয়ে গেছে, একটা খারাপ অতীত তার ছেলেকে শেষ করে দিয়ে গেছে। ঠিকমতো খায় কি না খায় কে জানে, এই ঝড়গুলো কেন তার ছেলের উপর দিয়েই গেল আয়েশা বেগম তাই ভেবে পায় না। কি ভাবছেন আম্মা? কিছু না, চল নিচে চল। শিহাব নিচে আসে আর আয়েশা বেগম খাদিজা বেগম শিহাবকে নামতে দেখে নাস্তা টেবিলে দিতে থাকে। শিহাব এসে বসে একটা চেয়ারে, এখন বাড়িতে কেউই নেই, সবাই সবার কাজে চলে গেছে। শিহাবই নাস্তা করে বেরিয়ে যায়। অনেকদিন ছোট ভাই আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না, উদ্দেশ্য বটতলা। শিহাব ভাই আসতে জিল্লা শিহাব, গলার রক ছিঁড়ে তো মরে যাবি। তুমি যাই বলো না তামজিদ ভাই, গলার রক ছিঁড়া মানে মরে কেউ, যেদিন মরবি ওই দিনই বুঝবি। ওদের কথার মধ্যে শিহাব এসে বাইক থামায় ওদের সামনে। প্রায় 15 জন হবে একসাথে দাঁড়িয়ে আছে, এতদিন ওরাই শিহাবের জন্যই আশা বসেছিল। ভাই কেমন আছেন? ভালো, তোদের খবর কি, কলেজ নেই? না ভাই, কলেজ ভাল লাগে না। ভালো লাগবে কেমনে, তুই তো বয়েজ কলেজে পড়িস। শাকিলের কথা শুনে সবাই হেসে দেয়। শিহাব বাইকে বসে আছে আর বাকিরাও কেউ বেঞ্চে তো কেউ বাইকেই বসে বসে গল্প করছে। তখন স্কুলে ছুটির বেল বেজে ওঠে। বটতলার স্কুলের মধ্যে শুধু একটা দেওয়ালই আছে, তাই শব্দ শুনতে অসুবিধা হয় না। দুপুর 12টায় স্কুল ছুটি কেন? ভাই স্কুল থেকে অন্য স্কুলে খেলা দিতে যাবো, তাই ছুটি দেওয়া দিছে মনে হয়। শিহাব আর কথা না বাড়িয়ে গল্প শুরু করে সেই এক রাজনীতি গল্প। এই একদল মানুষ আছে যারা শিহাবের সাথে থাকতো, কিন্তু তামজিদ আর সিয়াম এই দুজন শিহাবের খুব কাছের বলা যায়। শিহাব ওদের চোখ বন্ধ করে বিশ্বাস করে। যখন শিহাব ঢাকা চলে যেত তখন এই দুজনেই ওদের ক্লাব আর যাবতীয় কাজগুলো দেখেছে। স্কুল ছুটি তাই বাড়ির দিকে যাচ্ছে পরি, লাইলি, হেনা, আর ওদের সাথে যোগ হয়েছে সোহান আর কেয়াও। কেয়াও পরিকে অনেক পছন্দ করে, সবসময় পরি আপু বলে দৌড়ে আসে। এখনও পরির হাত ধরে হাঁটছে কেয়া। সোহান লাইলির সাথে সামনে ঝগড়া করে যাচ্ছে।
ঝগড়ার কারণ সকালের রস চুরি। আমি সবাইরে বলবো, তোরা আমাদের গাছের রস চুরি করতে গিয়াছিলি, আমি হাতে হাতে ধরছি। চুরি কইরা কি আর খাইতে পারছি, তার আগেই তো নিয়ে গেলি। তুই চুপ থাক, ওরা তো তাও নিচে দাঁড়াই ছিল, তুই তো গাছে উঠছস। পরে আপু, আমি তোমার রস দিব, তুমি চিন্তা কইর না। ও, তুই কি ঘরের শত্রু বিভীষণ ক্যা? কেয়া চুপ হয়ে যায়। সোহান যে ওকে বাড়িতে গেলে চুলের ছুটি ধরে টানবে এটা কেয়া জানে। ঝগড়া করছে আর হাঁটছে ওরা। পরি তো পারে না, সোহানের মাথা ফাটিয়ে দেয়, সোহানও তাই। হাঁটতে হাঁটতে ওরা বটতলার কাছে চলে আসে। পরি ঝগড়া করছিল সোহানের সাথে চেঁচিয়ে চেঁচিয়ে, তাই আশেপাশে খেয়ালই করেনি। কিন্তু শিহাব আর বাকিরা তাকায় ওদের দিকে। শিহাব দেখে সোহান মেয়েদের সাথে ঝগড়া করছে, তাই উপায় না পেয়ে শিয়ামকে ডাকতে বলে সোহানকে। সোহান এদিকে আয়। সবাই একসাথে তাকায় শিহাবদের দিকে, এতক্ষণ খেয়ালই করেনি কেউ। সোহান এগিয়ে যায় শিহাবের কাছে আর পরি ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকে। শিহাব ওদেরকেও ডাকতে বলে সোহানকে। সোহান ডাকে, যায় ওরা। পরি যেতে চায় না, ভয় লাগছে, কিন্তু যেতেই হবে। রাস্তা দিয়ে এইভাবে ছেলে মেয়ে মিলে চিল্লিয়ে চেঁচিয়ে ঝগড়া করা কি ভালো? ভাই, ওরাই আমারে একলা পেয়ে ঝগড়া শুরু করে দিছে, আমি নাকি মিথ্যা বলি? কি নিয়ে ঝগড়া তোদের, শুনি তো একটু। ভাই, সকালবেলা আম্মা আমারে বললো শিহাব ভাই আসছে রস আনতে। আমি গেছি বাগানে, গিয়ে দেখি ভাই তিনজন চুন্নি আমাদের রস তৈরি করতেছে। আমি অনেক কষ্ট করে ওদের থেকে রসের কলসে উদ্ধার করছি, কিন্তু এখন আবার বলতেছে আমাদের নাকি রস আর খাইতে দিবে না, সব চুরি করব। শিহাব চুপচাপ শুনছিল আর পরির পাশে থেকে শুধু শিহাবকেই দেখছে, যা শিহাবের চোখ এড়ায় না। কিন্তু চুপ, পরির দিকে তাকায় না শিহাব। সোহানকে বলে, মেয়ে মানুষের সাথে ঝগড়া করলে মানুষ তোরেই কথা বলবে, যা বাড়ি যা। বিচার করবা না তুমি ভাই? আরেকবার রস না পেলেই বিচার করব, এখন বাড়িতে যা। সোহান ওরা চলে আসে, পরির হাত পা কাঁপছে। শিহাব ভাইকে সে সব সময় দূর থেকে দেখেছে। সেই ছোট্টবেলায় যখন শিহাব পরির বাবার কাছে পড়তে আসতো, ঠিক তখন থেকেই পরি শিহাবের মায়ায় পড়ে। কিন্তু শিহাব বরাবরই এমন, কখনোই পরির দিকে চোখ তুলেও দেখেনি। পরির এজন্যই শিহাবকে এত পছন্দ। পুরুষ মানুষ নারীর দেহে আর সুন্দর রূপে পাগল হয়। চোখ দিয়ে কত মানুষ ভস্ম করে দিয়েছে পরিকে, তা কি পরি বুঝতে পারে না? কিন্তু শিহাবকে পরি যতবার দেখেছে, শিহাব কখনোই তাকায়নি পরির দিকে। ওরা চলে যেতেই শিহাব সিয়ামকে প্রশ্ন করে, ওই মাথায় হিজাব পড়া মেয়েটা কে রে? ভাই, আপনি ওরে চিনেন না? কেন, চেনার কি কোনো বিশেষ কিছু আছে ওর মধ্যে? আছে তো ভাই, হিজাব পড়া বলে হয়তো ঠিক মতো দেখেন নাই। ওর রূপে মানুষ পাগল ভাই। নারীর রূপ আর মায়া পুরুষকে ধ্বংস ছাড়া কিছুই করে না ভাই। ওই সে সিরাজ মাস্টার আছে না, ওনার ছোট মেয়ে পরি। পাপিয়ার ছোট বোন? ভাই, পাপিয়া আপার ছোট বোন। শিহাব তামজিতের দিকে তাকায় হেসে বলে, কিরে তোর তো দেখি শালীন আছে। তুই কি পরিরে কখনো দেখিস নাই? খেয়াল করি নাই, বললাম না নারী জাতি ধ্বংসের কারণ, তাই দেখার প্রয়োজনও মনে করি না। আর কত এমন ভাবে থাকবি শিহাব, এবার ঠিক কর নিজেকে। রাজনীতি পেশা আর নেশা, নারী না, নারীর প্রতি মায়া ভালোবাসা আমি কবর দিয়ে দিয়েছি। দুপুরে পরি একা ওদের বাড়ির পেছনের পুকুর ঘাটে বসে আছে। পরিদের বাড়ি এত বড় নয়, বড় বড় দুটো টিনের ঘর, তবে ওঠান অনেক বড়। বাড়ির পেছনেই বাঁধানো পুকুর ঘাট, সেইখানেই বসে আছে পরি গোসল করবে বলে। পাপিয়া, হেনা, লাইলি ওরা একসাথে প্রতিদিন এই পুকুরে গোসল করে। তবে লতা বেগম আর পরির দাদির এই পুকুরে গোসল করা নিয়ে ঘোর আপত্তি। তাদের কথা, বাড়ির মেয়ে মানুষ কেন বাড়ির বাইরে পুকুরে যাবে? কিন্তু পরি মানে না এইসব, তার সাঁতার কাটতে ভালো লাগে। একটু পরেই বাকিরা চলে আসে, সবাই একসাথে লাফিয়ে পড়ে পুকুরে। এই পরি, এদিক দিয়ে রাস্তার মানুষ দেখা যায়, তোর দাদি যদি এইটা জানতো তাহলে আর রক্ষে থাকতো না। যাবেন কেমনে, বুড়ি কি এইখানে আসে? সারাদিন তো ঘরেই থাকে, আর না আসলে জানবেও না। হুম, আম্মা তো জানে, শুধু তোর জেদের কারণে কিছু বলে না। তুমি চুপ থাকো তো আপা, এই দুপুরে রাস্তা দিয়ে বেশি মানুষ যায় না। পরি কারো কথা শোনার মেয়ে নয়, নিজের যা খুশি তাই করবে। পরি মনের সুখে সাঁতার কাটতে থাকে সারা পুকুর জুড়ে। সাথে যুক্ত হয় হেনা, লাইলি, পাল্লা দিয়ে সাঁতার কাটছে, কিন্তু পাপিয়া সাঁতার জানে না, ঘাটে বসে আছে ও। শিহাব সবার সাথে আড্ডা দিয়ে কিছু কাজ শেষ করে বাড়ি ফিরছে। দুপুর দুটোর বেশি বাজে, এই সময় প্রায় সব রাস্তাঘাটই ফাঁকা। শিহাব বাইক চালাচ্ছে, পিছে তামজিদ বসে আছে। হঠাৎই শিহাবের চোখ যায় রাস্তা থেকে একটু দূরেই একটা পুকুরে। বেশি দূরে না হয় সবই বোঝা যাচ্ছে,
শিহাব তাকাতে চায় না, তবুও চোখ চায়। দূর থেকে শিহাব দেখে একটা মেয়ে এদিক ওদিক সাঁতার কাটছে, মুখে তার মিষ্টি হাসি, সাদা ফর্সা গায়ে লাল ওড়না, দেখতে পরি থেকে কম লাগছে না। শিহাব চোখ সরিয়ে নেয় সাথে সাথে, আর তাকানোর সাহস করে না, মুখের ভেতর মোচড় দিয়ে ওঠে। মেয়ে মানুষকে আল্লাহ এমন রূপ কেন দেয় কে জানে। মায়া যেন ওদের মুখে উপচে পড়ে। তামজিতের বাড়ির সামনে এসে বাইক থামায় শিহাব, তামজিত নেমে যায়। সন্ধ্যায় যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি, আসি। তামজিত, ওটা কি পাপিয়াদের বাড়ির পুকুর না? তামজির বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। শিহাব এমন প্রশ্ন কখনো করে না। হ্যাঁ, কেন বলতো? এমনি যা তাহলে। শিহাব চলে আসে বাড়ি। এই সময় খাওয়া দাওয়া শেষে সবাই সবার ঘরে চলে গেছে, শিহাবও নিজের ঘরে চলে যায়। লম্বা একটা গোসল দরকার। ঘরে ঢুকে শিহাব গোসলে চলে যায়। লম্বা একটা গোসল শেষে বেরিয়ে আসে, দেখে লাবণ্য শিহাবের রুমে। শিহাব বেশ অবাক হয়, এই মেয়েটা শুরু থেকেই এমন, না বলে হুটহাট সবার রুমে ঢুকে যাবে। কিরে, তুই এখানে আমার রুমে কি? লাবণ্য শিহাবের কণ্ঠ শুনে তাকায় ওর দিকে। শিহাব একটা ট্রাউজার আর টি শার্ট পরে আছে। লাবণ্য কোনো কথা বলতে পারে না, কাল থেকে যখন শুনেছে শিহাব এসেছে, কখন বাড়ি আসবে আর কখন দেখবে সেই চিন্তায় অস্থির ছিল। আপনার সাথে দেখা করতে আসলাম। ও, কেমন আছিস? কাল এসে তোকে দেখলাম না, চাচি বললো তুই বান্ধবীর বিয়েতে গিয়েছিস। হ্যাঁ গিয়েছিলাম, চলেও এসেছি। আপনি যে আসবেন আমি জানতাম না। জানলে কি হতো? তাহলে আর যেতাম না বিয়েতে, তো আমায় কেউ কিছুই বলেনি। শিহাব মুস্কি হাসে এই মেয়ে যে কেন এমন পাগলামি করে শিহাব বুঝে, কিন্তু প্রশ্রয় দেয় না। এই বয়সে মানুষের মনে আবেগ ভর করে, ভুলটি এই বয়সেই হয় ভালোবাসার ভুল, যা শিহাব নিজেও করেছে, তাই আর কারো ভালোবাসায় শিহাব পাত্তা দেয় না। আপনি কি আবার চলে যাবেন ঢাকায়? শিহাব আয়নায় চুল ঠিক করছিল। লাবণ্য এখানে আসায় শিহাব বিরক্ত, আবার তার মধ্যে শুধু প্রশ্ন করে যাচ্ছে। না যাব না, আর গেলে তো দেখতেই পাবি। আর যাবেন না তাহলে? আমি বাইরে থেকে এসেছি, তোর কথা শেষ হয়ে গেলে গিয়ে পড়তে বস, আমি ভাত খাবো তারপর ঘুমাবো। লাবণ্য আর কিছু বলতে পারে না, মুখের উপর কেউ যদি এমন করে বলে তাহলে আর কিছু বলারই থাকে না। লাবণ্য মন খারাপ করেই বেরিয়ে আসে। শিহাব টেবিলে ঢেকে রাখা খাবারটা খেয়ে নিয়ে ঘুমাতে যায়। রাজনীতির সাথে জড়িয়ে শিহাব যে কবে ঠিকমতো একটু ঘুমিয়েছে বলতে পারে না। অন্যদিকে পরি প্রায় এক ঘন্টার মতো পুকুরে গোসল করে বাড়িতে আসে। লতা বেগম পরিকে দেখেই বকতে শুরু করে, কিন্তু পরি পাত্তা দেয় না, জামা পাল্টে একটা নীল থ্রি পিস পরে নেয়। লতা বেগম খেতে ডাকে পরি আর পাপিয়া গিয়ে খেতে বসে। পরির দাদি আমিনা বেগমও বসেছেন সাথে। এই পরি, তোর কি রূপ ভাল লাগে না? মানুষ রূপের জন্য কত কিছু করে, আর তোরে আল্লাহ দিছে, তুই পুকুর নদীতে গিয়ে গিয়ে নিজেরে ভূত বানাইতোছস? এই রূপের জন্যই আমার ভালো করে বিয়ে হইছিল, তোর দাদাই আমারে অনেক পছন্দ করে আনছিল। ওইটাই আমার দাদার সারা জীবনের ভুল ছিল, বুঝলা বুড়ি? বেঁচে থাকলে দুঃখ করে বলতো সবাইকে। আহা পরি, এত কথা বলতে হয় না খাবার সময়, চুপচাপ খা। পাপিয়ার বিয়ের কি ব্যবস্থা নিলা লতা? সিরাজরে বলতে বলছিলাম না, একটা ভালো ছেলে আছে। আমিনা বেগমের এমন কথায় বুক কেঁপে ওঠে পাপিয়ার। মনে মনে এই ভয়টাই পাচ্ছিল, দাদি ওর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আমারে বিয়ে না দেওয়া পর্যন্ত কি তুমি শান্তি পাইবা না দাদি? না, বিয়ের বয়স হয়েছে, সেই কবে? আমারে দিতে হবে না, তোমার বিয়ে, বেশি করবা পরে আমিই তোমারে বিয়ে দিয়ে দিব, দেখো। কথাটা বলেই পাপিয়া চলে যায় খাওয়া ছেড়ে। পরি চুপচাপ খাচ্ছিল, খাওয়া শেষে উঠে গিয়ে ঘরে যায়। পাপিয়া ফোনে কাকে যেন মেসেজ করছে আর চোখ মুছে। পরি গিয়ে পাপিয়ার পাশে বসে। আপা, তুমি কান্না করছো কেন? দাদি তোমারে বিয়ে দিয়ে থামবো। ইস, আমি জীবনেও হইতে দিব না। তাহলে কি করবা? আমি যারে ভালোবাসি তারেই বিয়া করব। কারে ভালোবাসো তুমি আপা? আমারে তো কোনোদিন বললা না। তামজিৎ ভাইরে ভালোবাসি আমি পরি, ওনার সাথে আমার 1.5 বছরের সম্পর্ক, ওনারে রেখে আমি অন্য লোকের জীবনেও বিয়ে করব না। পরি মনে মনে খুব খুশি হয় যে পাপিয়া তামজিৎকে ভালোবাসে, খুশি হওয়ার কারণও আছে। তামজিৎ হইল শিহাবের সব থেকে কাছের বন্ধু, পাপিয়ার সাথে তামজিতের বিয়ে হইলে শিহাবও থাকবো, এই আশাই পরি করছে মনে মনে, কিন্তু পাপিয়াকে তা বুঝতে দেয় না। রাতে তালুকদার বাড়িতে সবাই একসাথে খেতে বসেছে, শিহাব এখনও বাড়ি ফেরেনি। শফিক তালুকদার ছেলেকে নিয়ে খুব চিন্তিত, বাড়িতে থেকে দূরে ছিল, ভালো ছিল, এখন এসে আবার কোন ঝামেলা বাঁধিয়ে ফেলে কে জানে। শফিক তালুকদার এলাকা চেয়ারম্যান হলেও তিনি ঝামেলা পছন্দ করে না, কিন্তু শিহাব তার উল্টো, ছাত্র রাজনীতি করে, নানা জায়গায় সে ঝামেলা বাঁধিয়ে রাখে, মাথা ঠান্ডা করতে পারে না। সেই সময় শিহাব বাড়ি ঢুকে, সবাই শিহাবের দিকেই তাকিয়ে আছে।
কি এভাবে দেখছো কেন সবাই? মিটিং ছিল আব্বা। খেয়ে যা তাহলে, সে কখন খেয়েছিস? ফ্রেশ হবো আম্মা আমি, আপনি খাবারটা উপরে পাঠিয়ে দিয়েন। আর কেউ কিছু বলে না, বলার সাহসও নেই। শিহাবের রাগ সম্পর্কে সবাই অবগত, তাই ওর ব্যাপারে কেউ বেশি কথা বলে না। লাবণ্য এতক্ষণ শিহাবকেই দেখছিল, পাঞ্জাবি পরে সবসময় শিহাব, সাদা পাঞ্জাবি, দেখতে পুরো নেতা নেতা লাগে লাবণ্যর কাছে শিহাবকে। খাওয়া শেষে লাবণ্য রুমে যায় না, আয়েশা বেগমের আশেপাশে ঘুরতে থাকে। আয়েশা বেগম শিহাবের খাবারটা নিয়ে উপরে যাবে, তখনই লাবণ্য এসে পথ আটকায়। তুমি কেন যাচ্ছ চাচি? তোমার না কোমরে ব্যথা? সিঁড়ি দিয়ে ওঠার কি দরকার? আমাকে দাও, আমি দিয়ে আসছি শিহাবাইকে খাবারটা। আচ্ছা, দিয়ে আয় তাহলে। আয়েশা বেগম চলে যায় লাবণ্যের হাতে খাবার প্লেটটা দিয়ে। লাবণ্য শিহাবের রুমে যায়, শিহাব ফ্রেশ হয়ে বেরিয়েছে মাত্র। লাবণ্যকে দেখে শিহাবের মেজাজ বিগড়ে যায়। আপনার খাবার টেবিলে রেখে যা। জি। লাবণ্য টেবিলে খাবার রেখে চলে আসতে চায়, আর তখনই শিহাব ডাকে লাবণ্যকে। শোন লাবণ্য। শুনছি, বলেন। তোর বয়স কত? 17 বছর। কেন? আবেগ বাদ দিয়ে দে, কি দরকার নিজেকে কষ্ট দেওয়ার? যেগুলোকে ভালোবাসা ভাবছিস ওইগুলো ভালো লাগা, ভালোবাসা বলতে কিচ্ছু হয় না। আমার তো তা মনে হয় না। ওটা তোর ভুল ধারণা, বড় হ পড়াশোনায় মন দে। লাবণ্য কিছু বলতে পারে না, ও তো শিহাবকে ভালোবাসে, তাহলে শিহাব তার ভালোবাসাকে ভালো লাগা কেন বলতে চাইছে? লাবণ্যের মন খারাপ হয়, দৌড়ে চলে যায় নিজের ঘরে। শিহাব খাবার শেষ করে বিছানায় গায়ে লিয়ে দেয়, ভীষণ ক্লান্ত সে। চোখ দুটো বন্ধ হয়ে আসছে শিহাবের, কিন্তু চোখ বন্ধ করে যখন শিহাব ঘুমাতে চায়, অমনি ওর চোখের সামনে পরীর মুখটা ভেসে ওঠে, সে পানিতে সাঁতার কাটার দৃশ্য। শিহাব সাথে সাথে চোখ খুলে ফেলে। শিহাব অবাক হয়, কি ভাবছে আর কি দেখছো? নিজের ভুল মনে করে আবারও চোখ বন্ধ করে না, এইবারও সে পরীর মুখ। শিহাব উঠে বসে, বিরক্ত লাগছে তার। শিহাব নিজের রুমের বারান্দায় গিয়ে দাঁড়ায়, অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর। সিগারেট ধরায় শিহাব, ভাবতে থাকে নিজের অতীতের কথা, সেই ভুলের জন্যই আজ ওর জীবনটা এমন। পরি শুয়ে আছে পাপিয়ার সাথে, পাপিয়া তামজিতের সাথে মেসেজ করছে। পরি বিরক্ত হয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে, ভাবতে থাকে ভালোবাসা কত সুন্দর, তার আপা নিজের ভালোবাসার মানুষের সাথে কথা বলছে। আর পরি শিহাবকে একদিন ঠিক মতো দেখতেও পারে না, শিহাবের সাথে পরি কোনোদিনও কথা হয়নি, শিহাব পরিকে কখনো ভালো করে দেখেও নি। শিহাব তো রাজনীতি নিয়েই পড়ে থাকতো, তারপর হঠাৎ করে শিহাব ঢাকা চলে যায়। কেন যায় পরি আজও জানে না। শিহাবকে যে পরি কখনো পাবে এটা পরি আশাও করতে পারে না। প্রায় অনেকক্ষণ পরে পাপিয়া ডাকে পরিকে। এই পরি, ঘুমিয়ে গেছিস? না আপা, ঘুমাইনি, বলো। জানিস আজকে কি হইছে? কি হইছে আপা? শিহাব ভাই নাকি মির্জা বাড়ির ছেলে আছে না, ওই যে আরিফ মির্জা, ওকে ধরে মেরেছে। তামচি দোড়াও নাকি ছিল, আমার শুনেই ভয় লাগছে, আবার ভালোও লাগছে। ওই আরিফ একটা বচ্চাপ মেয়েদের বাজে কথা বলে। শিহাব ভাই মেরেছে, আরিফ কিছু বলেনি। আচ্ছা আপা, উনি এমন মারপিট করে কেন সব সময়? এভাবে তো ওনার শত্রু বাড়বে। শিহাব ভাইকে তুই তাহলে ভালো মতো জানিসই না, তোর মতো আমিও ভাবতাম। তামচিত যখন আমায় ভালোবাসি বলেছিল, আমি ভয় না করে দিয়েছিলাম, কিন্তু কথা বলতে বলতে সবটা জানতে পারি। শিহাব ভাই খারাপ কাজ করে না, উনি ভালো কাজ করে। এই যে আরিফকে মেরেছে, আরিফ কি ভালো বল? তাহলে উনি এইখানে থেকে চলে গেল কেন আপা? উনি তো খারাপ কাজ করেন না তাহলে? শিহাব ভাইয়ের বাবা নাকি এইসব মারামারি পছন্দ করেন না, আর কি কি সমস্যা ছিল জানি না আমি। তবে শিহাব ভাই যাওয়ার পরে ওই আরিফ যা যা করেছে পরে সবই শুনছে, আবার ভাবছে মানুষটা মারপিট না করলে পারে না, যদি কেউ শিহাবের ক্ষতি করে দেয় অন্যের ভালো করতে গিয়ে পরে নিজের বিপদ না ডেকে আনে। ও তোকে তো আসল কথাই বলতে ভুলে গেছি, কাল মেলায় যাবি? কোথায় মেলা আবার? কেন, ওই যে নদীর পাড়ে অনেক বড় নাকি মেলা বসেছে, তামজিৎ বলল কাল ওই মেলায় নিয়ে যাবে, নদীর পাড়ে যেতে বলেছে। ওইটা তো তুমি দেখা করতে যাবে, আমাকে বলে কি হলো? তোকেও নিয়ে যেতে বলেছে, আর লাইলি হেনাকেও বলে দিস। পরি খুশি হয়, আপার সাথে গিয়ে যদি শিহাব ভাই দেখা পায় তাহলে তো মেঘনা চাইতেই জল। পরের দিন শুক্রবার বিকেল 4টায় পাপিয়া, পরি, লাইলি, হেনা একসাথে বের হয়, হেঁটে হেঁটে নদীর পাড়ে যায়। পরি মনে মনে শুধু একটাই দোয়া করছিল, তামজিতের সাথে যেন শিহাবও থাকে। নদীর ঘাটে আসার পর দূর থেকে তামজিৎ আরও দুজনকেই দেখতে পায় পরি দাঁড়িয়ে আছে। একটু কাছে আসতেই পরি বুঝতে পারে শিহাবও আছে।
পরিচ্ছক আটকে যায়। একজন মেয়ে হয়ে এইভাবে একজন পুরুষকে দেখছে নিজের উপরই রাগ হচ্ছে পরীর, কিন্তু চোখ যে সরতেই চাইছে না। একটা সাদা পাঞ্জাবি উপরে চাদর জড়ানো, চুলগুলো এলোমেলো, হাতে সিগারেট। পরীর মনে হচ্ছে সে কোনো মহাপুরুষের প্রেমে পড়েছে। পাপিয়াদের আসতে দেখে তামজিত এগিয়ে যায়। এত সময় লাগে আসতে? সময় লাগবে না, দাদি 100টা প্রশ্ন করে। তোমার ওই বুড়ি দাদির কি তোমার দাদার কাছে যাইতে ইচ্ছা করে না? এই যে একলা একলা জীবন পার করতেছে। পাপিয়া গরম চোখে তাকায়। শিহাব ভাই কেমন আছে? ভালো, তুমি কেমন আছো? ভালো। পরে ঘোমটা দিয়ে মাথা নিচু করেছিল, একটু একটু করে লুকিয়ে শিহাবকে দেখছিল। ওদের কথা শেষ হতেই ঘাটে নৌকা এসে ভিড়ে, একে একে সবাই উঠে বসে। সবাই ঠিকভাবে বসলেও মানুষ বেশি হওয়ায় পরি আর বসার জায়গা পায় না, আবার এই ছোট নৌকায় দাঁড়িয়ে যাওয়া সম্ভব না। চাইলে এখানে বসতে পারো, আমি দাঁড়িয়ে যাচ্ছি। সবাই তাকায় ওর দিকে, শিহাব কারো দিকেই তাকায় না, ও নিজেই অবাক। পরি চিন্তা করে দাঁড়িয়েও যেতে পারবে না, তাই চুপচাপ গিয়ে বসে পড়ে আর শিহাব ঠিক পরীর সামনেই দাঁড়ায়। নৌকা চলতে শুরু করে, শিহাব দাঁড়িয়ে তো আছে কিন্তু ওর চোখ স্থির রাখতে পারছে না, না চাইতেই ও বারবার পরীর ফর্সা পায়ের দিকে চোখ যাচ্ছে। কালো পাথরের নূপুর পড়া, শিহাবের অন্যরকম লাগে। ও কি না একটা মেয়ের পায়ের দিকে নজর দিচ্ছে? নৌকা গিয়ে ওই পারে ঘাটে থামে, সবাই থেমে যায়। 5 মিনিট হাঁটলেই মেলা। পরী লাইলি আর হেনার সাথে হাঁটছে, শিহাব তামজিদের সাথে কথা বলছে আর হাঁটছে, কিন্তু চোখ ওই পরীর পায়ের দিকেই যাচ্ছে। নিজের চোখকে কিভাবে আটকে রাখতে হয় জানিস? কি কস না কস, চোখ আবার কেমনে আটকে রাখে? যেই জিনিসে চোখ দেয়া পাপ, সেই জিনিসে বারবার চোখ গেলে কি করার আছে? চোখ তো আটকে রাখতেই হবে। তামজিদ কিছুই বুঝে না শিহাবের কথা। হাঁটতে হাঁটতে মেলায় এসে পড়ে ওরা। অনেক বড় মেলা বসেছে, সবাই একসাথে হাঁটছে আর জিনিসপত্র দেখছে। শিহাব নেই, ও একটা দোকানে গিয়ে চা খেতে বসেছে। মেয়ে মানুষের পিছে পিছে ঘোরা শিহাবের সাথে যায় না। আশেপাশে দেখছে, হঠাৎই চোখ যায় দূরে পরীর দিকে। একমুঠ নীল চুড়ি হাতে নিয়ে দেখছে শিহাব মনোযোগ দিয়ে, তাই পরীর হাতের দিকে খেয়াল করে। ফর্সা হাতে নীল চুড়িগুলো ফুটে উঠেছে। এই চুড়ি পরার দৃশ্য যে শুধু শিহাবের চোখে পড়েছে তাই নয়, দূরে বসে থাকা আরিফ মির্জার চোখেও পড়েছে। আরিফ দেখেই এগিয়ে আসে পরীর দিকে। পরী চুড়িগুলো কিনে সামনের দিকে ঘুরতে কারোর সাথে ধাক্কা খায়। পরে যেতে নিলেই আরিফ পরীর হাত ধরে ফেলে। শিহাব এই দৃশ্য দেখে বুকের মতো মোচড় দিয়ে ওঠে, কেন ওঠে শিহাব জানে না। পরী আরিফকে দেখে হাত ছাড়িয়ে নেয়, চলে আসতে চায়, কিন্তু আরিফ বলে ওঠে, নাম কি তোমার? পরী। নামটা বলেই পরী চলে আসে। আরিফ তাকিয়ে থাকে পরীর যাওয়ার দিকে, শিহাব এগিয়ে আসে আরিফের দিকে, ওর কাঁধে হাত রাখে। আরিফ ঘুরে তাকায়। মেরেছিলাম না কাল, একদিনই ভুলে গেলি? বেশি বাড়াবাড়ি করছিস তুই শিহাব, এর ফল খারাপ হবে। ফল যাই হোক, নজর ঠিক রাখবি এখন থেকে। আরিফুর উপর কেন যেন শিহাবের প্রচণ্ড রাগ হয়। মেলা না হলে এতক্ষণ মেরে দিত আরিফকে, কিন্তু এখন পারছে না, তাই কলা ছেড়ে দিয়ে চলে আসে। পরি একাই ঘুরছে মেলায়, পাপিয়ারা কোথায় পরি জানে না, এত বড় মেলা। পাপিয়ারা মেলা থেকে বেরিয়ে আসে, একটু পরে শিহাবও আসে, কিন্তু পরি নেই। পাপিয়া ভেবেছিল হেনা বা লাইলির সাথে হবে, কিন্তু ওরাও এসে পরির কথায় জিজ্ঞেস করে। পাপিয়া চিন্তায় পড়ে যায়, এত বড় মেলায় কোথায় খুঁজবে পরীকে। তামজিত পরি কই গেল, এত বড় মেলা এখন খুঁত তামজিত পরি কই গেল, এত বড় মেলা এখন কোথায় খুঁজবো পরীকে। সন্ধ্যা নেমে গেল। চিন্তা কেন করছো, এখানে থাকো, আমরা আবার গিয়ে দেখছি মেলা ছাড়া অন্য কোথায় যাবে। শিহাবের মনে মোচড় দিয়ে ওঠে, আরিফ তো মেলায়। দৌড়ে মেলার ভেতরে যায় শিহাব, পিছে তামজিতও যায়। শিহাব এদিক ওদিক খুঁজতে থাকে, এখন সন্ধ্যা, দিনের আলো একেবারেই নেই। শিহাব এদিক ওদিক ঘুরেও পরীকে কোথাও দেখতে পায় না। শিহাবের মনে ভয় ঢুকে, তখনই চোখ পড়ে সামনে থাকা চুড়ির দোকানে। পরী আবার ওই সেই নীল চুড়ি দেখছে। শিহাবের প্রচণ্ড রাগ হয়, এই মেয়েকে খুঁজে পাগল হয়ে যাচ্ছে সবাই আর ওই চুড়ি নিয়ে ব্যস্ত। শিহাব এগিয়ে গিয়ে পরীর হাত চেপে ধরে, পরীর সাথে সাথে তাকায় শিহাবের দিকে। এই মেয়ে তুমি পাগল, সন্ধ্যা হয়ে গেছে সবাই চলে যাচ্ছে আর তুমি চুড়ি দেখছো? তোমার বোন চিন্তায় পড়ে গেছে, কতগুলো মানুষকে হয়রানি করালে তুমি। পরী অবাক হয়ে কি করেছে, তখন নীল চুড়ি নিয়েছিল কিন্তু পরে যাওয়ার ভেঙে গেছে, তাই আবার নিতে এসেছিল। আমি তো চুড়ি নিতে এসেছি। শিহাব হাত ছেড়ে দেয় পরীর। শিহাব হাত ছাড়তেই পরীর নতুন কেনা নীল চুড়ির 3টে চুড়ি ভেঙে পড়ে যায় নিচে। শিহাব বুঝতে পারে ওর হাতের চাপেই চুড়িগুলো ভেঙেছে। শিহাব দোকানের দিকে তাকায়, দেখে নীল চুড়ি, এক মুঠো চুড়ি হাতে নিয়ে পরীর হাতে পরিয়ে দেয় শিহাব। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে, পরী শুধু চুপচাপ দেখছে। পরী তাকায় শিহাবের দিকে, শিহাবও তাকায়। এর প্রথম সামনে থেকে পরীর মুখ দেখছে শিহাব। শিহাবের মনে হচ্ছে সে সত্যিই কোনো পরী দেখছে। চোখ সরিয়ে নেয় শিহাব।
আমি ভেঙেছি তাই আমি পড়িয়ে দিলাম, আমি কারো ঋণ রাখি না। পাপিয়া দাঁড়িয়ে কান্না করছে। শিয়াব পরীকে নিয়ে বেরিয়ে আসে, পাপিয়ার সামনে এনে পরীর হাত ছেড়ে দেয়। কোথায় ছিলি তুই? মেলাই ছিলাম আপা, কোথায় যাব? তুমি কান্না করতেছো কেন? বাড়িতে চল, আম্মা আজকে আর বাড়িতে ঢুকতে দিবে না। চলো। এই দাঁড়া, তোর হাতে রক্ত কেন? চুড়ি পড়তে গিয়ে কাটছে আপা, ওইটা কিছু না, চলো। শিয়াব সবই শুনেছে, ওর হাতে চাপেই যে পরীর হাত কেটেছে তা বুঝতে বাকি নেই শিহাবের। কিন্তু অবাক হয় পরীর কথা শুনে, মেয়েটা মিথ্যে বলল কেন? পুরো রাস্তা শিহাব শুধু পরীকে দেখেছে, মেয়েটার মধ্যে কিছু আছে। সবাই বাড়ি চলে যায়, শিহাবরা নিজেদের কাজে। অনেক রাতে শিহাব বাড়ি ফেরে। একদিনও বাড়ি ফিরে শিহাব কাউকে পায় না। এত রাতে কেউ বা ওর জন্য বসে থাকবে? শিহাব নিজের ঘরে চলে যায়। সব ভুল হলেও আয়েশা বেগম খাবারটা ঠিকই টেবিলে রেখে যাবে। এইটা দেখে শিহাব মুস্কি হাসে। ওই মানুষটা ছাড়া শিহাবকে কেউই বুঝেনি কখনো। শিহাব খেয়ে নেয়, তারপর শুয়ে পড়ে মনে মনে ভাবতে থাকে তার সাথে কিছু একটা হতে চলেছে যেটা শিহাব চায় না। পরে শুয়ে আছে, হাতের নীল চুড়িগুলো এখনও খুলে নেই, বারবার দেখছে। এই চুড়িগুলো কেন যেন পরে খুলতে ইচ্ছে করছে না। যেই জিনিস পরে চাইতো সেটাই হয়েছে। শিহাব নিজের হাতে তাকে চুড়ি পরিয়ে দিয়েছে, হোক না সেটা রাগের মাথায় দিয়েছে, তাতেই পরে খুশি। চুড়িগুলো কি খুলবি না, নাকি পরেই থাকবি? আবার হাত কাটার ইচ্ছা? না আপা, অনেক শখের চুড়ি, কোনো দিনও খুলবো না আমি এই চুড়ি। ওটা কাছের চুড়ি পরি, মন ভাঙার মতো এইটাও হুটহাট ভাঙ্গা যায়। কি যে বলো না তুমি আপা, যত্ন করতে জানলে কোনোটাই ভাঙে না। পাকুনি এখন ঘুমা। পরি ঘুমাবে বলেও ঘুমায় না, হাতের দিকে তাকিয়ে ভাবতে থাকে আজকে ঘটে যাওয়া মুহূর্তগুলোকে। বিকেল চারটে, সবে মাত্র স্কুল ছুটি হয়েছে। পরি একা আজকে, বাকিরা কেউই আজকে আসেনি। পরিও আসতে চায়নি, কিন্তু লতা বেগমের ধমকে আসতে হয়েছিল। এখন একাই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। বটতলার কাছে আসতে পরি শিহাবকে দেখতে পায়, একা বাইকে বসে আছে। পরির বুক কাঁপতে শুরু করে, স্কুল ড্রেসটা চেপে ধরে সোজা হয়ে হাঁটতে থাকে। শিহাব ফোন টিপছিল বসে বসে। পরি একটু কাছে আসতে শিহাব তাকায় পরের দিকে, পরি মাথা নিচু করে হেঁটে যাচ্ছে। শিহাব খেয়াল করে পরির বাঁ হাতে কালকের সেই নীল চুড়ি। শিহাব অবাক হয়ে, এখনো চুড়ি পরে আছে কেন? পরি চমকে যায়, পেছন ফিরে তাকায়, শিহাবই ওকে ডাকছে। পরি বুঝতে পারছে না যাবে কিনা। তোমাকেই বলছি, এদিকে আসো। পরি আস্তে আস্তে হেঁটে শিহাবের সামনে গিয়ে দাঁড়ায়। রোদ বেশি হওয়ায় পরির মুখ লাল হয়ে গেছে, নীল আর সাদা স্কুল ড্রেস, আর হিজাব দিয়ে ঘোমটা টানা কাঁধে কালো রঙের ব্যাগ। শিহাব কেন যেন এই মুখটাই দেখতে চেয়েছিল। জি বলুন। একা কেন, বাকিরা কোথায়? আসেনি। তোমার হাত দেখি। পরি হাত দুটো সামনের দিকে এগিয়ে দেয়। শিহাব দেখে আসলেই কেটে গেছে, লাল হয়ে আছে। হাত কেটে গেছে আমি ধরেছিলাম বলে। তাহলে পাপিয়াকে কাল মিথ্যে বললে কেন? আপাকে বললে যদি অন্য কিছু ভাবতো তাই। কিছু লাগাওনি, এখনো লাল হয়ে আছে। না। ওই কাটা হাতে আবার কাঁচের চুড়ি পরে আছো কেন? তুমি কি আসলেই বোকা? ইচ্ছে হয়েছে তাই আসছি আমি। আমি যেতে বলিনি। পরি চলে যাচ্ছিল, কিন্তু এই কথা শুনে আবার পিছু ফিরে তাকায়। একটু সাবধানে থাকবে, কাল মেলার মতো যেন আর না দেখি। পড়ে গেলে নিজে উঠে দাঁড়াবে, অন্য কারো হাত ধরবে না। পুকুরে সাঁতার কাটতেও যেন না দেখি, বাড়ি গিয়ে কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিও। পরি তাকিয়ে থাকে শিহাবের যাওয়ার দিকে। পরীকে কিছু বলতেই দিল না, নিজেই বলে চলে গেল। কিন্তু পরি ভাবতে থাকে, ও যে কাল মেলায় পড়ে গিয়ে অন্য কারো হাত ধরে উঠেছে, আবার পুকুরে সাঁতার কেটেছে, এগুলো শিহাব কী করে জানল? পরি হাঁটছে আর চিন্তা করছে। বাড়ি এসেই পরি আর পুকুরে যায় না, বাড়িয়ে গোসলখানায় গোসল করে নেয়। লতা বেগম মেয়ের কাণ্ড দেখছে। কী রে, তোর আজকে কি হয়েছে? আজকে পুকুরে গেলি না যে? কেন আম্মা পুকুরে যাইতে না, তুমি নিষেধ করো, তাইলে এখন আবার বলতেছো কেন? তোর কি জ্বর হয়েছে পরি, ঠিক আছিস? একবারই ঠিক আছি আম্মা, তুমি ভাত দাও আমারে। লতা বেগমও আর কথা বাড়ায় না, পরি খেয়ে দিয়ে পুকুর ঘাটে গিয়ে বসে। পাপিয়া ঘুমাচ্ছে একা একা, কি করবে? পুকুর ঘাটে বসে নুন মরিচ দিয়ে বড়ই খাচ্ছে। তখনই পাপিয়া এসে বসে পরির পাশে। একা একাই খাচ্ছিস? কি করব, তুমি তো ঘুমোচ্ছিলে। ভাবছি আম্মারে তামচিদের কথা বলে দিব পরি, আম্মা দাদির সাথে মিলে আমার বিয়ে ঠিক করতে চাইতেছে। কি বলো আপা, আম্মা তোমারে রাগ করব। করুক, আজকেই রাইতেই বলবো, তামচি তো তাই বলছে। তোমার কি ভাগ্য আপা? ভাগ্য ছাড় তুই, এখনো
এই চুড়ি পরে আছিস? শিয়াব বিভিন্ন ব্যস্ততায় সময় কাটায়, কিন্তু হুটহাট করেই পরীর কথা মনে পড়ে। এই যে বিকেলবেলা পরীর সাথে নিজে ডেকে কথা বলল, তাতে শিয়াব নিজেই অবাক হয়। পরীর সেই পাজরা শিহাবের চোখে ভাসে। পরীর সেই ভীতু চোখ আর মুখ শিহাবের অন্তর ঠান্ডা করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু শিহাব এসব চায় না। অথচ বাড়িতে লাবণ্য শিহাবের সামনে ঘুরঘুর করে কোথায়, তখন তো শিহাবের এমন লাগে না, পরীর মতোই তো সুন্দরী লাবণ্য। তাহলে পরীর বেলায় অনুভূতি ভিন্ন হয় কেন? কি এত চিন্তা করিস তুই? কই কিছু না তো। আরিফ হঠাৎ চুপ হয়ে গেছে, আমার মনে হয় ওই কোনো গন্ডগোল পাকাইব। তা তো করবেই, ও তো নির্বাচনে দাঁড়াবে, ভেজাল না করে বসে থাকবে নাকি? আরিফ কিছুই করতে পারবো না, আরিফ ওই ক্ষমতাই রাখে না। পাশ তো দূরে থাক, এসব নিয়ে আমি চিন্তাও করি না। তারপরেও সাবধান আছি। শিহাব মুস্কি হাসে। শিহাব বিচক্ষণ বুদ্ধিমান ছেলে, নিজের বুদ্ধিতে রাজনীতিতে নিজের একটা জায়গা তৈরি করেছে। শিহাবের আব্বা চেয়ারম্যান হওয়া সত্ত্বেও শিহাব কখনোই তার আব্বার পরিচয় কিছু করেনি। যা করেছে নিজে, বরং তার আব্বার দরকারে শিহাব কখনোই পিছপা হয়নি। রাতে শিহাব বাড়ি আসে তাড়াতাড়ি, তখন সবাই একসাথেই বসা। শিহাব নিজের ঘরে যাচ্ছিল, কিন্তু ডাক দেন শফিক তালুকদার। শিহাব, কিছু বলবেন আব্বা? বস আমার পাশে। শিহাব গিয়ে শফিক তালুকদারের পাশে বসে। বলুন আব্বা। বলছি, তুই আমার বড় ছেলে, এখন অনেক বড় হয়েছ, বিয়ের বয়সও হয়েছে, আমি তোমার বিয়ে দিতে চাই। আব্বা এই কথা বলার জন্য ডেকে আনলেন, আপনি তো সবই জানেন, এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। কথা শেষ করেই নিজের ঘরে চলে যায় শিহাব। শফিক তালুকদার আবারও হতাশ হন। তুমি চিন্তা করো না, ওকে একটু সময় দাও। আর কত সময় দেব আয়েশা, 2 বছর ধরে বলে যাচ্ছি, ও কি এইসব আর ভুলতে পারবে না? কত কাল বয়ে বেড়াবে সেই অতীত। আয়েশা বেগম দাঁড়িয়ে থাকে, তার ছেলে এক কথা সে তা জানে, কিন্তু পুরো একটা জীবন এইভাবে শেষ করে দিবে, এটা কি করে মেনে নিবে মা হয়ে? শিহাব ঘরে এসে বিছানায় গায়ে এলিয়ে দেয়, ভাবতে থাকে জীবনটা তার এমন হলো কেন, আবার কি নতুন কেউ আসবে ওর জীবনে, যদি আবার ধোকা দিয়ে দেয় তখন? অন্যদিকে আরিফ মির্জা কাল থেকে চুপ নিজের মধ্যে নেই, সে তার মাথায় একটা জিনিসই ঘুরছে, পড়ি। সে পড়িকে চায় আরিফ মির্জা, নিজের বাবার কাছে চেয়ে বসেছে পরীকে। আরিফ মির্জার বাবা খালিদ মির্জা পরীর খবর নিতে লোক পাঠিয়েছে, তার ছেলে বিয়ে করবে বলে কথা। সব কিছুই চলছে কিন্তু পরীর অজান্তে। পরী তো সে নীলচরিয়া শিহাবের কথা নিয়েই পড়ে আছে। সকাল সকালই আরিফ মির্জার লোক পরীর সমস্ত খবর নিয়ে পৌঁছায় মির্জা বাড়িতে। খালিদ মির্জা সব শুনে, মেয়ের রূপের প্রশংসা শুনেই তিনি বুঝতে পারেন তার ছেলে কেন এত পাগল হয়েছে। খালিদ মির্জা জানায় আগামী শুক্রবারই তিনি প্রস্তাব নিয়ে পরীদের বাড়িতে যাবেন। এই শুনে আরিফ মির্জার মন শান্তি পায়। তার তো শয়নে স্বপ্নে শুধুই পরি। সকালবেলা ঘুম থেকে উঠে শিহাব ফ্রেশ হয়ে বাড়ির বাইরে গিয়ে একটা চেয়ারে বসে। বেশি রাত করে ঘুমানোর কারণে শিহাব সকালই উপভোগ করতে পারে না, কিন্তু আজ কেন যেন ভোরের দিকে ঘুম ভেঙে গেছে। শিহাব বসে বসে ফোনে কিছু একটা করছে। বাড়ির দোতলায় বারান্দা থেকে লাবণ্য শিহাবকে বসে থাকতে দেখে দৌড়ে রান্নাঘরে যায়। সুন্দর এক কাপ চা বানিয়ে নিজেকে ঠিক করে, চা নিয়ে শিহাবের সামনে গিয়ে দাঁড়ায়। শিহাবের মনোযোগ তখনই ফোনের দিকে। লাবণ্য তা বুঝতে পেরে হালকা কেশে ওঠে। আপনার জন্য চা এনেছি শিহাব ভাই। শিহাব মাথা তুলে তাকায় লাবণ্যর দিকে। মেয়েটা মাথায় ঘোমটা টেনে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে নতুন বউ। শিহাব বুঝতে পেরেও কিছু বলে না, চুপ করে লাবণ্যর হাত থেকে চায়ের কাপটা নেয়। আজকে এত সকালে উঠলেন যে, কোথাও যাবেন? কেন, আমার কি সকালে ওঠা নিষেধ নাকি? না তা বলতে চাইনি, আসলে আপনি কখনো ওঠেন না তো তাই। শিহাব কিছু বলতে যাবে তার আগে শিহাবের ফোনে ফোন আসে। শিহাব চায়ের কাপটা পাশে রেখে ফোনটা রিসিভ করে। কিছু একটা শুনেই শিহাব ফোনটা পকেটে রেখে বাইরে বেরিয়ে যায় বাইক নিয়ে। লাবণ্য ঠায় দাঁড়িয়ে আছে, সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে, সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। কোথায় আরও ভাবলো শিহাবের সাথে বসবে, একটু গল্প করবে, তা না। লাবণ্য মন খারাপ করে চায়ের কাপটা নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। শিহাব বাইক নিয়ে সোজা বটতলায় চলে আসে। একটু পরে তামজিত এসে হাজির হয়। তখন তামজিতি শিহাবকে কল করেছিল, কি দরকারি কথা আছে তাই। কি হয়েছে কি, এত দরকারি কথা বল এবার। ওই দিন মেলায় আরিফ কি পরীরে দেখছিল? শিহাব কথাটা শুনে বেশ অবাক হয়। হুট করে তামজিত এমন কিছু বলবে শিহাব আশা করেনি। হঠাৎ এই প্রশ্ন, কি হয়েছে? আরিফ পরীরে বিয়া করতে চায়, সামনের শুক্রবার নাকি পরীদের বাড়িতে প্রস্তাব নিয়ে আইব খালিদ মির্জা। আমি জানি ওই দিন মেলায় পরীরে আরিফ দেখছে, সারা বদমাইশ একটা। আরিফ পরীরে বিয়া করতে চায়, এই কথাটুকু শুনে শিহাব পুরো বিষয়টা বুঝতে পারে, কিন্তু মনের ভিতর অশান্তি শুরু হয়। পরীর মতো একটা মেয়ের শেষে কিনা আরিফের মতো একটা মানুষ জুটবে? সিরাজ স্যার কি জানে এই সব কিছু?
কেউ জানে না, আমারে খবর দিছে একজন, এটা সম্ভব। পরের জীবনটা একবারে শেষ করে দিব হালায়। ওই হালায় তো মানুষ না, পরের দেহের সৌন্দর্যে পাগল হইছে। আগেও একবার এমন করছে, ওরা প্রস্তাব আনলে আর যদি মায়ার পরিবার যদি বিয়া না দেয়, বিয়া না দিলে মেয়ের নামে ওরা বদনাম রটাই দেয়। শিয়াব শুধু চুপ করে শুনছে কথাগুলো, মাথার ভিতরে আগুন ধরে যাচ্ছে। বারবার ওই দিন মেলায় পরিশ্রয় ভীতমুখটা ভেসে উঠছে। মেয়েটার জীবন কি আসলেই নষ্ট হয়ে যাবে? সৌন্দর্য বুঝি মানুষের কাল হয়ে দাঁড়ায়, কিভাবে পরীকে এই ঝামেলা থেকে রক্ষা করবে শিহাব? ওই ছোট্ট মেয়েটা জানেও না ওর দিকে মানুষ কতটা লালসার দৃষ্টিতে তাকায়। চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, তোদের ছোট্ট পরীর জীবন নষ্ট হবে না। তুই যেমন ভাবতাছোস বিষয়টা কিন্তু আসলে তেমন না। তুই মির্জাকেও কিন্তু চিনোস না, ওরা যে কি ভালো আমি জানি ভালো করে। সিরাজ কাকারে ফাঁদে ফালায়া রাজি করাই বই, চল। তামজিত উঠে বসে শিহাব বাইক নিয়ে চলে যায় ক্লাব ঘরের দিকে। পরী রেডি হয়ে বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। হেনা লাইলিও সাথে আছে। স্কুলের কাছে আসতেই পরীর চোখ যায় বটতলার দিকে। কেউ নেই দেখে পরীর মনটা খারাপ হয়ে যায়। আর কত টাকায় থাকবি দেখোস না? নাই শিহাব ভাইয়ের অনেক কাজ, সামনে হের নির্বাচন, এখন আর তোমার শিহাব ভাই বটতলায় আইসা বৈশা থাকবো পরী বেগম। চুপ কর, আমি টাকায় থাকবো, যত ইচ্ছা টাকায় থাকবো, তোর কি? আমার কি, তোর জামাই হইলে শিহাব ভাই আমার দুলাভাই হইব, আর কি। কথাটা শুনে পরি লজ্জা পায়। সত্যি যদি এমন হয়, শিহাব পরীর জামাই হইতো, ইস, পরীর মনে হয় লটারি লেগা যাইতো। মনে মনে কত স্বপ্ন যে বাজপুনে পরি, অথচ এইসবের কোনো বাস্তবতা নেই। পরি জানেই না এই ভালোবাসার শেষ পরিণতি কি। সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে বিকেলের দিকে শিহাব বাড়ি ফেরার উদ্দেশ্যে বাইক নিয়ে বাড়ির রাস্তা ধরে। সাথে অবশ্য তামজিত সবসময় আছে। বটতলার কাছে আসতেই শিহাবের কেন যেন মনে হয় একটু দাঁড়াতে। বাইক থামায় শিহাব, পকেট থেকে ফোন বের করে দেখে স্কুল অনেক আগেই ছুটি হয়ে গেছে। আবার বাইক নিয়ে চলে আসে। তামজিৎকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে শিহাব বাড়ি ফিরে আসে। নিজের ঘরে না গিয়ে সোজা বাবার ঘরে যায় শিহাব। শফিক তালুকদার তখন শুয়েছিলেন, হুট করে ছেলেকে নিজের ঘরে আসতে দেখে উঠে বসে। কিছু বলবি বাবা? কাল আপনি বলেছিলেন না আমার বিয়ে দিতে চান আব্বা। হুম, আমি বিয়ে করতে চাই আব্বা। শিহাবের মুখে এমন কথা শুনে শফিক তালুকদার যেন আকাশ থেকে পড়ে। বিয়ে করতে চাও তুমি ভেবে বলছো তো? ভেবেই তো বলছি, তবে ওইটা সিরাজ স্যারের ছোট মেয়ে পরীকে। আপনি কথা বলুন, আগামী শুক্রবারের আগে আমি বিয়ে করতে চাই। কথাটা বলে শিহাব একটুও দাঁড়ায় না, রুম ছেড়ে বেরিয়ে যায়। শফিক তালুকদার এখনই বিশ্বাসই করতে পারছেন না তার ছেলে নিজে এসে বিয়ে করতে চাইছে, তা আবার পরীকে। শফিক তালুকদারের নিজেরও পরীকে খুব পছন্দ। শফিক তালুকদার আয়েশা বেগমকে ডাকেন, সবটা খুলে বলেন। সব শুনে আয়েশা বেগম শুধু অবাক হয়। এইবার বুঝি তার ছেলের কপালে একটি সুখ আসতে চলেছে। আজ পরীদের তালুকদার বাড়িতে দাওয়াত। আগে পরে অনেকবার এ যে কোনো অনুষ্ঠানও পরীদের তালুকদার বাড়িতে দাওয়াত করা হতো, কিন্তু এবার তো কোনো অনুষ্ঠান নেই। তারপরও কেন দাওয়াত করা হলো সেটা বুঝতে পারছে না সিরাজ শেখ, কিন্তু যেতে তো হবেই। এই কথা শুনে আর কেউ খুশি না হলেও পরী মহা খুশি। পরী নেচে নেচে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। পাপি অলরেডি রেডি হয়ে বসে আছে। পরী নীল রঙের একটা জামা পরে নেয়, লম্বা চুলগুলো বেনি করে মাথায় ঘুমটা টেনে দেয়, হাতে পরে নেয় শিহাবের দেওয়া সেই নীল চড়িগুলো। সন্ধ্যার একটু আগেই ওরা বেরিয়ে যায় তালুকদার বাড়ির উদ্দেশ্যে। আর কারো মনে কোনো প্রশ্ন না থাকলেও সিরাজ শেখ বিষয়টা নিয়ে চিন্তিত। পরীদের বাড়ি থেকে তালুকদার বাড়ি বেশি দূরত্ব নয়। তালুকদার বাড়ির সামনে আসতেই পরীর বুকটা কেঁপে ওঠে। আজ কয়দিন হলো শিহাবকে দেখে না পরী, আজ যদি না থাকে? তালুকদার বাড়িতে প্রবেশ করতে আয়েশা বেগম দৌড়ে আসেন, সবার সাথে কথা বলে এগিয়ে যায় পরীর দিকে। পরী আয়েশা বেগমকে সালাম দেয়। পরীকে দেখে কিয়াও দৌড়ে আসে। আরে পরী আপা, তুমি? আল্লাহ, তুমি আমাদের বাড়িতে আইছো, আমার আগে বললা না কেন? কেমন করবো, আমি তো জানছি স্কুল থেকে আসার পরে। এই কিয়া, মেয়েটার বাইরে দাঁড় করিয়ে রাখছো কেন? ভেতরে আসতে দে, তারপর গল্প করিস। আয় মা, ভেতরে আয়। পরীকে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে কিয়া, পরী পুরো বাড়ির দিকে চোখ বুলায়। কি সুন্দর এই বাড়ি, পুরো রাজপ্রাসাদের মতো। আর এই রাজপ্রাসাদের রাজা তার শিহাব ভাই। পরীর মনে মনে খুব খুশি লাগছে, এইটা ভেবে যে ও যে বাড়িতে আছে সেই বাড়িতে শিহাব থাকে। সবাই গিয়ে সোফায় বসে, বাড়ির মেয়েরাও এইখানে আছে। লতা বেগম, আয়েশা বেগম আর খাদিজা বেগমের সাথে গল্প করতে বসে যায়। পাপিয়া তাই আর বসে না থেকে পরী আর কেয়ার পাশে এসে বসে। একটু পরে রফিক আর শফিক তালুকদার চলে আসেন। তাদের দেখে সবাই সালাম দেয়। শফিক তালুকদার পরীর মাথায় হাত বুলিয়ে দিয়ে সিরাজ শেখের পাশে গিয়ে বসে। একের পর এক কথায় তাদের গল্প শুরু হয়ে যায়।
পরিয়াপা চলো তোমারে বাড়িটা ঘুরাই ঘুরাই দেখাই। যা পড়ি, ওর সাথে গিয়ে বাড়িটা ঘুরে দেখ, এইখানে তো মুরব্বীরা কথা বলতেছে। পড়ি কিয়ার সাথে বাড়ি ঘুরিয়ে দেখতে চলে যায়। পাপিয়াকে বলা হলে সে বলে যাবে না। কিয়া পড়িকে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছে কোনটা কার ঘর। শেষে এসে একটা ঘরের সামনে দাঁড়ায়। এটা হলো বড় ভাইয়ের ঘর, বুঝলা পড়িয়াপা? চলো ভিতরে নিয়ে যাই তোমারে। ভাই এখন বাড়িতে নাই, এমনিতেও ভাই কাউরে তার ঘরে ঢুকতে দেয় না, কিন্তু ভাই তার ঘরটা সুন্দর করে সাজাই রাখে। চলো পড়িয়াপা, তোমারে দেখামো আমার ভাইয়ের ঘর। না থাক কেয়া, তোমার ভাইয়ের যেহেতু পছন্দ না, তাহলে আর যাওয়ার দরকার নেই। ভাই তো বাড়িতে নাই, দেখবো কি কইরা, চলো তো তুমি। কেয়া পরীকে এক প্রকার টেনে শিহাবের ঘরে নিয়ে যায়। শিহাবের ঘরে ঢুকতেই পরীর বুকটা লাফাতে শুরু করে। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হয়। ঘরটা ভীষণ সুন্দরভাবে সাজানো, দেখে কেউ বলবে না এটা একটা ছেলের ঘর। পরী আস্তে আস্তে হেঁটে হেঁটে এদিক ওদিক দেখতে থাকে। প্রত্যেকটা জিনিস পরী হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখে। কেয়া শুধু বকবক করেই যাচ্ছে, কিন্তু সেদিকে পরীর কোনো খেয়াল নেই। একটু পরেই হুট করে শিহাব এসে ঘরে ঢুকে, যাতে পরী আর কেয়া দুজন এ ভয় পেয়ে যায়। আর শিহাবও অবাক হয়, শিহাবকে দেখে সাথে সাথে পরী আর কেয়া মাথা নিচু করে চলে যেতে চায়। কিন্তু কি করে যাবে, শিহাব একেবারে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেয়াকে সামনে আসতে শিহাব একটু সরে দাঁড়ায়, কেয়া দৌড়ে বেরিয়ে যায়। পরীও যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু তার আগে শিহাব দরজার সামনে দাঁড়িয়ে যায়। তুমি কোথায় যাচ্ছ, তোমাকে যেতে বলেছি? আমি আসলে কেয়ার জন্য। শিহাব বুঝতে পারে পরী ভয় পাচ্ছে, তাই মুখের কথা উল্টে পাল্টে যাচ্ছে। শিহাব পরীর দিকে আরও একটু এগিয়ে যায়, পরী পিছিয়ে যায়। শিহাব আরও এগিয়ে আসে, পরী পিছিয়ে যাবে, তার আগে শিহাব পরীর হাত ধরে ফেলে। পরীর হাতে থাকা নীল চুড়িগুলো দেখে শিহাব মুস্কি হাসে। আমার ঘরে কেন এসেছো? আমি আসতে চাইনি, কেয়া নিয়ে এসেছিল, ক্ষমা করবেন। আমার অনুমতি ছাড়া আমার ঘরে আসা আমার মোটেও পছন্দ না, এরপর থেকে আর আসবে না। জি আচ্ছা। শিহাব সরে দাঁড়ায়, পরী দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। পরী বের হতে সামনে পড়ে লাবণ্য, সে মাত্রই বাড়ি ফিরেছে। পরীকে শিহাবের ঘর থেকে বের হতে দেখে লাবণ্যর মনে মোচড় দিয়ে ওঠে। লাবণ্য পরীর দিকে এগিয়ে যায়। পরী তুই এখানে কি করছিস? কিছু না লাবণ্য আপা, আসার পর থেকে তোমাকে তো দেখলামই না, তুমি কোথায় ছিলে? আমি এক বান্ধবীর বাড়ি থেকে নোটস আনতে গিয়েছিলাম রে, নিচে সবাই ভাবলাম তুই আসিসনি, তা এখানে কি করছিস? কেয়ার সাথে বাড়িটা ঘুরে দেখতে এসেছিলাম, ও কোথায় চলে গেল? আচ্ছা আমি নিচে যাই, তুমিও চলে আসো। পরী নিচে চলে যায়, লাবণ্য পরী যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরীর সৌন্দর্যের কারণে লাবণ্যর পরীকে ভালো লাগে না, অনেকটা হিংসেই হয়। তবে লাবণ্য যে সুন্দরী নয় তা না, তবে পরীর মতো নয়। লাবণ্য শিহাবের ঘরের দিকে তাকায়, মনটা অস্থির হচ্ছে। শিহাব কি পরীকে দেখেছে? এইসব ভেবেই লাবণ্য নিজের ঘরে চলে যায়। রাতে তখন আটটা, বাড়ির বড়রা সবাই খাবার টেবিলে বসেছে একসাথে, ছোটরা সকলে আগেই খেয়ে নিয়েছে। অতিথি আপ্যায়নে কোন দিকে কমতি রাখেনি তালুকদার বাড়ির লোকেরা। খাওয়া দাওয়া শেষে সিরাজ শেখকে নিয়ে নিজের ঘরে গিয়ে বসেন শফিক তালুকদার। সামনাসামনে বসে আছে দুইজন। সিরাজ শেখ বুঝতে পারছেন কিছু একটা তো হবেই, তাই অধীর আগ্রহে বসে আছেন। শফিক তালুকদার কিছুটা খোলসা করেই বলতে শুরু করেন, দেখো ভাই সিরাজ, তোমার তো আল্লাহ দিলে দুইটা মেয়ে, এখন বড় হয়েছে, বিয়েশাদির ব্যাপারে কিছু কি ভেবেছ? সিরাজ শেখ নড়ে চড়ে বসেন, কি বলবেন বুঝতে পারছেন না। না আসলে মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে তালুকদার সাহেব, বাবা হয়ে এটা তো আমার দায়িত্ব। তাহলে তোমার কথাটা বলেই ফেলি, আমি তোমার পরিরে আমার ঘরের বউ করে আনতে চাই। তুমি তো শিয়াবরেও চেনো, একটু ভাইবা দেখো, আশা করি তুমি উত্তর হবে। সিরাজ শেখ তাজ্জব বনে যায়, তার বড় মেয়েরই এখনও বিয়ে হয়নি, ছোট মেয়েকে আগে কি করে বিয়ে দিয়ে দিবে? শিহাবকে সিরাজ শেখ চিনে ভালো ছেলে, কিন্তু শফিক তালুকদার বুঝতে পারে সিরাজ শেখ কে নিয়ে চিন্তা করছেন, তাই নিজেই বলতে শুরু করে, তুমি এইসব নিয়ে ভাইবো না, তুমি ধীরে সুস্থেই তোমার বড় মেয়ের বিয়ে দিও, কোনো সমস্যা হবে না। আমি কথা দিচ্ছি, আমার কথাটা রাখো, তোমার পরিরে আমার মেয়ে করেই রাখবো আমি। সিরাজ শেখ বুঝে উঠতে পারে না কি বলবে। আয়েশা বেগম ও লতা বেগমকে নিয়ে আসেন। লতা বেগম সবটা শুনে সিরাজ শেখকে আশ্বস্ত করেন। অনেকটা সময় নিয়ে সিরাজ শেখ আর লতা বেগম একটা সিদ্ধান্ত নেয়। আপনার প্রস্তাবে রাজি তালুকদার সাহেব, কিন্তু কিছু শর্ত আছে। আমার পরি এখন অনেক ছোট, তাই বিয়ের পর সে আমার কাছেই থাকবে। শিয়াব বাবাজি আসবে যাবে সমস্যা নেই, কিন্তু পরির ম্যাট্রিক পরীক্ষার আগে একবারের জন্য পরি আসবে না। শফিক তালুকদার শুনে খুশি হয়, তাতেই রাজি হয়ে যায়। আয়েশা বেগম আর লতা বেগমও খুশি, তাদের কথাবার্তা শেষে
তারা ঘর থেকে বেরিয়ে এসে বসার ঘরে বসেন। আর পরী, পাপিয়া, কেয়া, লাবণ্য একসাথে বাড়ির ছাদে উঠেছে। এই বাড়ির ছাদেও প্রচুর গাছ, ছাদে অনেক সুন্দর করে লাইটও লাগানো, তাই রাতের বেলা আসতেও খুব একটা সমস্যা হয় না। সবাই ছাদের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পরীর চোখ আটকে আছে ছোট্ট একটা করমচা গাছের দিকে। গাছটা ছোট হলেও গাছে অসংখ্য করমচা ধরেছে, আর যা দেখেই পরীর লোভ লাগছে। বাকিরা ছাদের আরেক কোণায় চলে যায়, কিন্তু পরী এগিয়ে যায় করমচা গাছের দিকে, সুযোগ বুঝে অনেকগুলো করমচা ছিঁড়ে ওড়নার মধ্যে লুকিয়ে ফেলে। এই মেয়ে, কি করছো এখানে দাঁড়িয়ে? কোনো পুরুষের কণ্ঠ শুনে পরী চমকে যায়, এ ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। ওকে কি চুরি করে নিতে দেখে ফেললো নাকি? পরী চুপ করে দাঁড়িয়ে থাকে। পরী বুঝতে পারে পিছনে থাকা মানুষটা ওর দিকে এগিয়ে আসছে। এই মেয়ে, এইদিকে ঘুরে দাঁড়াও, ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? পরীর বুঝতে বাকি নেই যে এটা শিহাব। পরী আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়, শিহাব দাঁড়িয়ে আছে। জি, আমি কিছু করিনি। বুঝতে পারছি তুমি কিছু করোনি, তাহলে এইগুলো কে করলো শুনি? ভূতে তো নিশ্চয়ই করেনি। পরী পড়ে যায় লজ্জায়। ছিচি, শেষে কিনা পছন্দের মানুষের কাছে করমচা চুরি ধরা খেয়ে গেল, এই লজ্জা রাখবে কোথায় পরী? কি চুপ করে আছো কেন? বললে না তো ভূতে করেছে কি? না। তাহলে তুমিই তো করেছো। পরীর মুখ দেখে শিহাবের খুব হাসি পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু হাসলে পরী আরও লজ্জা পাবে, তাই হাসিটা আটকে রেখেছে অনেক কষ্টে। নিজেকে সবার গম্ভীর করে শিহাব বলে, এইগুলো নিয়ে কি করবে শুনি? লবণ মরিচ দিয়ে খাবো বলে শিহাব ছাদের এক কোণায় চলে যায়। পরী সেদিকে তাকিয়ে থাকে, উট করে পেছন থেকে লাবণ্য পরীকে ধাক্কা দেয়। কি হয়েছে তোর, ওইদিকে কি দেখছিস? না কিছু না আপা। আচ্ছা, এই গাছটার ফল কি তোমরা খাও না আপা? এটা কি শুধু সাজিয়ে রাখার জন্য? তুই কি এই গাছ থেকে করমচা নিয়েছিস? শিহাব ভাই দেখছে, দেখে খুব রাগ করলো। এইটা তো একটা ফলের গাছই, রাগ কেন করলো বুঝলাম না। তোরা তো বুঝতে হবে না, যা নিচে যা এখন। পরী কিছু না বলে নিচে চলে যায়। পাপি আর কেয়া আরো আগেই চলে এসেছে। পরী নিচে আসতে লাবণ্য এগিয়ে যায় শিহাবের দিকে। শিহাব ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। লাবণ্য গিয়ে শিহাবের পাশে দাঁড়ায়। শিহাব লাবণ্যকে দেখেও কিছু বলে না, নিজের কাজ করতে থাকে। আপনি পরীকে কর্মচা নিয়েছে বলে নাকি রাগ করেছেন? করছি। লবণ একটু অবাক হয় এমনিতে, দশটা প্রশ্ন করলে শিহাব একটা উত্তর দেয়, আজ প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিল। আপনি পরীকে চেনেন না তাই না? করেছি। তুই চিনিস? আমি কেন চিনবো না, ছোট থেকেই তো চিনি। তাহলে? তাহলে কি? আমি তোরও আগে থেকে চিনি। কিভাবে? শিহাব আর কোনো উত্তর দেয় না। লবণ আবারও প্রশ্ন করে, পরী দেখতে একেবারে পরীর মতোই তাই না শিহাব ভাই? হঠাৎ এমন প্রশ্নে শিহাব একটু অবাক আর হয়, তবে প্রশ্নের উত্তর বোধ হয় শিহাবের জানা। পরীর থেকে সুন্দর আর কোমল মনের মেয়ে শিহাব আগে কখনো দেখেছে বলে শিহাবের জানা নেই। পরী আসলে পরীর মতো সুন্দর, আর যা শিহাব চাইলেও অস্বীকার করতে পারবে না। হয়তো হয়তো না, আপনি হয়তো খেয়াল করে দেখেননি, নীল রঙের ড্রেসে পরীকে কি সুন্দর দেখায়, আর হাতে কি সুন্দর নীল রঙের চুড়ি পরেছে, দেখেছেন? আর কিছু বলবি? কেন বিরক্ত হয়ে যাচ্ছেন? নিচে যা। লবণ্য কিছুটা সময় নেয়, তারপর নিচে চলে যায়। লবণ্য বুঝতে পারে ওর উপর শিহাব খুব বিরক্তি হয়, কিন্তু লবণ্যই বা কি করবে, বেহায় এমন, শিহাব ছাড়া যেন কিছুই বোঝে না। লবণ্য নিচে যেতেই শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলে। শিহাব জানে লবণ্য কেন পরীর কথাগুলো এইভাবে বলল। লবণ্য জানতে চায় শিহাব পরীকে খেয়াল করে দেখেছে কিনা। শিহাব ছাদে থেকে নেমে নিজেও নিচে চলে আসে। পরীরা দাঁড়িয়ে আছে বিদায় নিয়ে বাড়ি যাবে। পরীর অশান্তি চোখ বারবার শিহাবকে খুঁজে চলেছে। তখনই চোখে পড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকা শিহাবকে। শিহাব এসে সিরাজ শেখের সাথে কথা বলে লতা বেগমের সাথেও। সিরাজ শেখ শিহাবের মাথায় হাত বুলিয়ে দেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে পরীরা। পরীরা যেতেই আবার লাবণ্য উঠে পড়ে লাগে পরীর কেন হুট করে এসেছে সেই কথা জানার জন্য, কিন্তু কেউই সঠিকভাবে বলতে পারে না। যে যার ঘরে চলে যায়। রাতে রফিক তালুকদার শফিক তালুকদারকে সবটা খুলে বলেন। সব শুনে শফিক তালুকদারও খুশি হয়, আর ভাইপো যে বিয়ে করতে রাজি হয়েছে এতেই অনেক। সকাল থেকেই লতা বেগম কাজে ব্যস্ত হয়ে পড়েছে, সব কাজ তাকে একা করতে হচ্ছে, মেহমান আসবে বলে কথা। পরে সেই সকালে স্কুলে চলে গেছে। যদিও লতা বেগম যেতে নিষেধ করেছিলেন, কিন্তু সিরাজ শেখ যেতে বলেন। আজ যে পরীদের বাড়িতে কারা আসবে বা কেউ আসবে এটা পরী সম্পূর্ণই অজানা। লতা বেগম বিকেলের মধ্যেই সকল আয়োজন শেষ করে ফেলে। পরীও ততক্ষণে বাড়ি ফিরে এসেছে।
পরি বাড়ি ফিরতে লতা বেগম তাড়া দিয়ে গোসলে পাঠায়। লতা বেগম পুকুরে যেতে নিষেধ করলো, পরি দৌড়ে পুকুরে পড়েই যায়। প্রায় অনেকটা সময় নিয়ে পরি গোসল করে বাড়ি আসে। চুল মুছতে মুছতে পরি নিজের ঘরে ঢুকতে যাবে, তার আগে কারোর সাথে ধাক্কা খায় পরি। সাথে সাথে পরি সিঁড়ির উপর পড়ে যায়। মাগু, কোন হনুমান রে আমাকে ধাক্কা দিল? আমি হনুমান? কোন দিক দিয়ে বলো তো। পরে গিয়ে পায়ে ব্যথা পাওয়ায় পরি এতক্ষণ চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছিল, তাই সামনে থাকা মানুষটাকে দেখতে পায়নি। এখন কোনো পুরুষের কণ্ঠ শুনে পরি চোখ খুলে সামনে তাকাতেই বিষম খায়। পরি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না, সামনে শিহাব দাঁড়িয়ে আছে। পরি কি করবে, কোথায় যাবে, কিছুই ওর মাথায় ঢুকছে না। পরি এখনও সিঁড়িতেই বসে আছে। শিহাব পরির দিকে নিজের হাতটা বাড়িয়ে দেয়। পরি এদিক ওদিক না তাকিয়ে শিহাবের হাত ধরে উঠে দাঁড়ায়। আপনি এখানে আমাদের বাড়িতে? কেন, তোমাদের বাড়িতে কি মানুষের আসা নিষেধ? শুধু হনুমানদেরই আসার অনুমতি আছে নাকি? সেইটা কখন বললাম? আমার জন্মের পর কখনোই তো আপনাকে আমাদের বাড়িতে আসতে দেখিনি, তাই বলেছি। কথাটা শুনে শিহাব একটু মুস্কি হাসে। তোমার জন্মই তো হয়েছে সেই দিন। কথাটা বলে শিহাব পরির সামনে দিয়ে পরির মায়ের ঘরের দিকে চলে যায়। পরি শুধু শিহাবের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর কাছে এখনো সবকিছু স্বপ্নের মতো লাগছে। পরি দৌড়ে নিজের ঘরে চলে আসে। সেইখানে এসে পরি আরো অবাক হয়। কিয়া, সোহান, লাবণ্য, পাপিয়া বসে আছে। পরিকে দেখে কিয়া পরির কাছে আসে। পরি আপা, তুমি কই গেছিলা? সেই কখন আইছি তোমারে পাই না। পুকুরে গিয়েছিলি তুই, তাই না? পরি কোনো উত্তর দেয় না। তালুকদার বাড়ির মানুষগুলো ওদের বাড়ি কি করছে এটাই পরির মাথায় ঢুকছে না। পরিও ওদের সাথে বসে থাকে, সন্ধ্যা পর্যন্ত সবাই মিলে গল্প করে। এই সময়টুকুতে যে পরি যে কতটা অস্থির ছিল তা শুধু পরিই জানে। চোখ শুধু বারবার ওই ঘরের দিকেই চলে গিয়েছে, শিহাবকে আরেকটা বার দেখার আশায়। সন্ধ্যার কিছু সময় পর পরিদেরকে ডাকা হয় খাবার জন্য। সবাই লতা বেগমের ঘরে যায়, কিন্তু পরি চায় না, সে নিজের ঘরে চুপ করে বসে থাকে। আরও কিছু সময় পর পাপিয়া আসে, আর পাপিয়াকে দেখেই বিছানা থেকে উঠে এসে পাপিয়ার সামনে দাঁড়ায়। আপা, ওনারা কি চলে গেছে? না। শিহাব ভাই কি সত্যিই আসছে আপা? সেইটা দেখানোর জন্যই তো আসলাম। এত শিহাব ভাই শিহাব ভাই করেছিস, এইবার বুঝবি ঠেলা। এইবার এই শাড়িটা পরে আমার সাথে চল জলদি। শাড়ি কেন পরবো আবার? শিহাব ভাই আসছে কিনা দেখবি না? হুম, তাহলে শাড়িটা পরে নে। পাপিয়ার হাত থেকে শাড়িটা নিয়ে পরি সুন্দর করে পরে নেয়। পাপিয়া জোড়াজোড়িতে ঠোঁটে হালকা লিপস্টিকও দিয়ে নেয়, আর হাতে সেই নীলচুড়ি। সবশেষে পাপিয়ার সামনে সোজা হয়ে দাঁড়ায় পরি। নাও, যা যা বলেছো করেছি, এবার আমার কাজটা করে দাও, চল আমার সাথে। পাপিয়া পরির হাত ধরে লতা বেগমের ঘরের দিকে নিয়ে যায়। পরি একটু অবাক হয়, কিন্তু শিহাবকে দেখার লোভে কিছু বলে না। পরিকে নিয়ে যাচ্ছে, এর মাঝে আয়েশা বেগম বেরিয়ে আসে। পাপিয়ার পরিকে আসতে দেখে আয়েশা বেগম নিজেই এগিয়ে যায়। পরি পড়ে যায় মহাবিপাকে, এইবার কি করবে? আয়েশা বেগম নিজেই পরির হাত ধরে লতা বেগমের ঘরে নিয়ে যায়। পরি লজ্জায় পারছে না মাটি ফাঁকা করে ঢুকে যেতে, লজ্জায় সামনেও তাকাচ্ছে না পরি। দেখতে হবে না কার পছন্দ। সিরাজ শেখ উত্তরে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। যতই হোক, মেয়ের বাপ বলে কথা, পরি এখনো মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, কারো কথা কিছুই বুঝতে পারছে না। শুধু যে পরি তাও নয়, লাবণ্য অনেকটা অবাক হচ্ছে পরিকে এইভাবে শাড়ি পরা অবস্থায় দেখে, কিন্তু কাউকে কোনো প্রশ্ন এই মুহূর্তে করতে পারছে না। কিছুটা সময় পর তামজিৎ, সিয়াম, কাজী নিয়ে আসে পরিদের বাড়ি। সবাই চুপচাপ বসে আছে। শিহাব গিয়ে কাজীর সাথে কী কী কথা যেন বলে আবার নিজের জায়গায় এসে বসে। পরিকে সিরাজ শেখ নিজের পাশে নিয়ে বসান। পরিও বাধ্যমের মতো বাবার পাশে বসে থাকে। পরি আর কিছু না বুঝলেও কিছু একটা যে হতে যাচ্ছে এটা ঠিকই বুঝে গিয়েছে। রফিক তালুকদার সম্মতি দিলে কাজী তার কাজ শুরু করেন। লাবণ্য দাঁড়িয়েছিল আলমারি পাশে। কাজী বরের নাম পড়তেই লাবণ্য যেন একটা ধাক্কা খায়, শক্ত হয়ে দাঁড়ায় লাবণ্য। শিহাবকে কাজী কবুল বলতে বলে। লাবণ্য কয়েক মিনিটের জন্য থমকে যায়। এসব তো হওয়ার ছিল না, কেউ তোকে কিছু জানালোও না, অন্তত শিহাব তো বলতে পারত। লাবণ্যর মনে হচ্ছে কেউ ওর গলা চেপে ধরেছে। লাবণ্য চোখ শিহাবের দিকে, শিহাবের চোখ পরির দিকে। শিহাব কবুল বলে দেয়, আর এইটুকু সময়ে পরিও আর বুঝতে বাকি নেই কি হচ্ছে। কাজী এবার পরিকে কবুল বলতে বলে। পরির সাথে সাথে সিরাজ শিখের দিকে তাকায়। পরির চোখ জলজল করছে। পরি একটু সময় নেয়, কবুল বলে দেয়। শিহাব পরির দিকে তাকায়। পরি মাথা নিচু করেই বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জীবনটা পরির কাছে এমনটা খুব ছন্ন ছাড়া মনে হচ্ছে, কি থেকে কি হয়ে যায়। শিহাব উঠে দাঁড়ায়। আমি পরির সাথে কথা বলতে চাই আলাদাভাবে। পরি চমকে ওঠে। শিহাব আবার ওকে আলাদাভাবে কি বলতে চায়? হ্যাঁ নিশ্চয়ই, পরি শিহাবকে তোমার ঘরে নিয়ে যাও। পরি উঠে দাঁড়ায়। আসুন বলে পরি আস্তে করে জায়গা ছাড়ে।
শিহাব একটা দীর্ঘশ্বাস নিয়ে পড়ে পিছু পিছু নিচেও যায়। এই পুরো মুহূর্তটুকু শুধু তাকিয়ে তাকিয়ে দেখে গিয়েছে লাবণ্য। শিহাব তো বলতো ও কাউকে ভালোবাসতে পারবে না, তাহলে পরীকে কেন বিয়ে করে নিল? পরী সুন্দরী বলে লাবণ্যর মাথায় শুধু এইসবই ঘুরছে। লাবণ্য দৌড়ে সেই রুম ত্যাগ করে। পরীর ঘরের সামনাসামনে দাঁড়িয়ে আছে শিহাব পরী। পরী না চাইতেও শুধু কেঁপে যাচ্ছে, যা শিহাবের চোখ এড়াচ্ছে না। ভয় পাচ্ছো? হুম। তাহলে কাঁপছো কেন? সোজা হয়ে দাঁড়াও। পরী অনেক কষ্টে নিজেকে ঠিক করে সোজা হয়ে দাঁড়ায়। দেখো পরী, তুমি এখনো অনেক ছোট, তোমার এখন বিয়ের বয়স না। এখন তুমি আমাকে চাইলে প্রশ্ন করতেই পারো, তাহলে আমি কেন তোমায় বিয়ে করলাম? ধরে নাও তোমাকে বিয়ে করার অনেক কারণ আছে যা আমি এই মুহূর্তে বলতে চাই না। আমার জীবন আর তোমার জীবন অনেক ভিন্ন। তুমি এইখানেই থাকবে, পড়াশোনা করবে, অনেক বড় হবে। সেই দিন তোমাকে এসে নিয়ে যাব আমি। আমায় ভুল বোঝার কোনো প্রয়োজন নেই, আর স্বামী হিসেবে অনেক ভালোবাসার দরকার নেই। তুমি তোমার মতো করেই থাকবে, আসছি আমি। পরি এইটুকু সময় শুধু শিহাবের কথাগুলোই শুনে গেছে, কিন্তু পরিও তো বলার কিছু থাকতে পারে। পরি শিহাবকে ডাকে। আপনি আর আসবেন কখনো আমাদের বাড়িতে? শিহাব দরজার কাছে গিয়ে ঘুরে পরির দিকে তাকায়। পরির চোখে পানি স্পষ্ট দেখতে পায় শিহাব। আসবো। কথাটা বলে শিহাব বেরিয়ে যায়। পরি বিছানায় বসে পড়ে, ভাবতে থাকে কি কি হচ্ছে। পরি কবে বড় হবে, কবে শিহাব পরীকে নিজেদের কাছে নেবে, পরি বুঝতে পারে না। এর মাঝে পরীকে আবার ডাকা হয়। পরি গিয়ে দেখে শিহাব চলে গেছে। পরীকে আয়শা বেগম পাশে বসিয়ে হাতে একটা স্বর্ণের রিং পরিয়ে দেয়। আরও কিছুক্ষণ গল্প করার পর বাড়ি ফিরে যাওয়ার সময় লক্ষ্য করা হয় লাবণ্য কোথাও নেই। একটু পরে সোহান এসে জানায় লাবণ্য নাকি খারাপ লাগছিল, তাই সোহানই লাবণ্যকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছে। সবাই বিদায় নিয়ে চলে যায়। পরিও নিজের ঘরে চলে যায়। পাপিও তখন ঘরে আসে, দেখে পরি মন খারাপ করে বিছানায় বসে আছে। পাপিয়া গিয়ে পরির পাশে বসে। যাকে চেয়েছিস তাকে তো পেয়ে গেলি সহজেই, এখন কেন মন খারাপ? তোর তো সবার থেকে বেশি খুশি হওয়ার কথা পরি। পরি এবার পাপিয়াকে ধরেই কান্না করে দেয়। আপা তুমি সব জানতে আমাকে বলো নাই কেন? জানো আপা, উনি বললো যেদিন আমি অনেক বড় হব সেদিন সে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাবে। এটা কেন আপা? এটা কেমন বিয়ে? উনি কি চাপে পড়ে আমাকে বিয়ে করছে আপা? কেন হুট করে এমন হলো? পাপিয়া পরির মাথায় হাত বুলিয়ে দেয়। শিহাব ভাইয়ের কোনো দোষ নেই, আপভাই বলেছে তুই আগে পরীক্ষা দিবি তারপর তোরে দিব। পরির মন কিছুতেই শান্ত হয় না, মনের ভিতর শুধু ঘুরছে কবে বড় হবে, কবে শিহাব এসে পরীক্ষা নিয়ে যাবে। অন্যদিকে লাবণ্য বাড়িতে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ঘরের সমস্ত কিছু ভেঙে চুরে একাকার করে ফেলেছে। শেষে ভাঙা গ্লাসের টুকরো দিয়ে নিজের হাতটা পর্যন্ত কেটে বিছানায় শুয়ে পড়ে লাবণ্য। বিড়বিড় করে শুধু একটা কথা বলে চলেছে লাবণ্য, শিহাব ভাই আপনি স্বার্থপর। তালুকদার বাড়ির সকলে বাড়ি ফিরেছে সে অনেকটা সময় আগে। লাবণ্য কোনো সারা শব্দ আর পাওয়া যায়নি বলে কিয়াকে ডাকতে পাঠায়। কিয়া অনেকটা সময় ডাকাডাকি করে যখন দেখে লাবণ্য দরজা খুলছে না, তখনই দৌড়ে নিচে যায়। সবাই এই কথা শুনে দৌড়ে লাবণ্যর ঘরের সামনে আশেপাশে। শফিক তালুকদার নিজের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দেয়। খাদিজা বেগম কেঁদে চলেছে। সোহান শিহাবকে ফোন করে খবর জানায়। সব শুনে শিহাব বুঝতে কিছু বাকি নেই। শিহাব তামজিদ আর সিয়ামকে নিয়ে বাড়ি চলে আসে। অনেক কষ্টে লাবণ্য ঘরে দরজা ভাঙতে পারে শিহাব। রুমে ঢুকে সবার চোখ কপালে, পুরো রুমে সবই ভাঙ্গা। বিছানায় লাবণ্য বেহুশে পড়ে আছে। শিহাব গিয়ে লাবণ্যকে কোলে তুলে নেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় লাবণ্যকে।